আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারবো ফটোশপের একটি জিনিস। সেই জিনিসটা হলো আমরা কিভাবে একটি ছবিকে সাইজ করব, সাইজ করে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের এবং আমাদের যে চাকরি অ্যাপ্লাই করতে হয় সেই সাইজের অ্যাপ্লাইগুলো আমরা কিভাবে করব। এখানে আমি দুইটা জিনিস দেখাবো, একটা হলো ছবির, যে কোনো ছবির হলো সাইজ, আর একটা দেখাবো হলো আমাদের সিগনেচার করতে হয় সেই সাইজটা আমি দেখাবো। চলুন শুরু শুরু করি। তারপর একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবই করে গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা দেখতে বিশ্লেষণ চলে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ডেস্কটপে চলে এসেছি। এখন আমরা দেখব কীভাবে ফটোশপ দিয়ে ছবি সাইজ করতে হয়, ঠিক আছে? এবারে আমি ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে কাজটা করব, এখানে আসলাম এরকম। এবার আমরা ফাইলে যাব, ফাইলে থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা ধরুন এই ছবিটা, ঠিক আছে, এই ছবি এই ইমেজটাকে আমরা যেই কাজটা করবো, ঠিক আছে, এই এইটা না, এইটা না বাদ দিলাম আমি। এইটা একটা আমি একটি ইমেজ দেখাই, যেমন ঠিক আছে আমার রেস্টুরেন্টের লোগো, এইটাকেই আমি যেই কাজটা করব সাইজ করব। আমরা কত কত সাইজ করব একটা আমি করে রেখে এসেছি। চাকরির অ্যাপ্লাইয়ের জন্য আমাদের লাগে, প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ডিটেলসে যাব, যে আমরা দেখব 300x300 আমাদের চাকরির অ্যাপ্লাইয়ের জন্য, নিবন্ধন বলুন, বিসিএস বলুন, সব ক্ষেত্রেই আমাদের লাগে 300x300 সাইজের ইমেজ, ঠিক আছে। এই ছবিটা কিন্তু 300x300 না, এইটাকে আমরা দেখব যে এইটা কত ইমেজ, ঠিক আছে, কত সাইজ। আমরা যেখানে দেখেছিলাম এখানে আমরা যে কাজটা দেখি, এখানে হলো এই ছবিটা 600x600, ঠিক আছে। এবার আমরা এইটাকে আগে প্রথমে এখান থেকে লকটা খুলে নেব, ঠিক আছে, লকটা খুলবো। লকটা খুলতে যেখানে ক্লিক করে ওপেন করলাম। এইবার আমরা এখান থেকে, ঠিক আছে, আমরা যেই কাজটা করব প্রথমে হলো আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজে কাবো, ইমেজ সাইজে যাওয়ার পরে আমাদের এরকম একটা বক্স আসবে। এখানে আমরা পিক্সেল যেটা করা আছে, এখানে আমরা পিক্সেল যেটা করা আছে এখানে আমরা 300 লিখব, 300 হাইজেও দিব 300। এইবার আমরা এখান থেকে ওকে প্রেস করব। আমাদের ছবিটা ছোট হয়ে গেল, দেখলেন? এইবার আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে যাব, এখান থেকে আমরা এই যে এইটা ক্লিক করব। এইটা ক্লিক করার পরে আমরা ডকুমেন্টে যাব, সেভ পিকচারে যাব, এখান থেকে আমরা এটা সেভ দেব, সেভ দিয়ে ওকে করব। আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই ছবিটা আমরা এডিট করেছি, এই দেখুন আমাদের 56 GB, এখানে দেখুন 300x300। ওকে, ছবিটা ছিল কিন্তু এখান থেকে যেই ছবিটা আমরা করেছিলাম এখানে হলো এতখানি ছিল 600x600, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা যেই কাজটা করব, এবার আমরা সিগনেচার, আমরা যে কোনো একটা সিগনেচার আমরা খাতায় করব। সিগনেচার তো 300x80 পিক্সেলের হবে, ঠিক আছে, সিগনেচার তো 300x80 পিক্সেলের। ঠিক তেমনইভাবে আমরা যে কোনো একটা সিগনেচার নিয়ে আসব। সিগনেচার নিয়ে আসে এইটাকে আমি দেখাই দিচ্ছি, এটাকে আমি সিগনেচার মনে করুন। এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে আমরা ইমেজ সাইজে যাব, ইমেজে গেলাম, ইমেজ থেকে আমরা ইমেজ সাইজ, ইমেজ সাইজ থেকে এখানে 300, এখানে 80 দিলে আমাদের ইমেজটা হয়ে যাবে, ঠিক আছে, এই সাইজ সাইজের হবে, সেখানে সেভ করে নেবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এতক্ষণ আপনি আপনাদের সঙ্গে আমি ছিলাম মোহাম্মদ শফিকুর রহমান ফাহিম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।